হাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি এখন টিকিয়া স্টেশনে আছি, পার্টির ঘর গেলাম একটা বিল দিতে, সেখান থেকে আসছি, এখানে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। হাওড়ার দিকে যাব এবং মার্কেটে যাব, কিছু মালপত্র কেনার আছে, সেই জন্য আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। আপনারা ব্লগটি দেখতে থাকুন। পাশে মাঠ আছে, মাঠের চিত্রটা আপনাদের দেখাবো। ছেলেরা সেখানে খেলাধুলো করছে এবং টিকিয়া পাড়া স্টেশনের আপ ডাউন রেলের চিত্রটা আপনাদেরকে দেখাবো। আপনারা ব্লগটি দেখতে থাকুন। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা না বাড়িয়ে আমি ব্লগটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই মেল ট্রেনটা আছে কাশের দিকে আসছে, কাশের বলতে সাদা কাশের দিকে আসছে, এখন হাওড়াতে যাচ্ছে মেল ট্রেনটা। যে ওই দিকটা সব লোকেরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অফলাইন, মানে হাওড়া থেকে ট্রেনটা বেরিয়ে আছে, বেরিয়ে এসে মেজেদা কিংবা পাঁশকুড়া এই লাইনে যায়। তো সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে ওই দিকটা ট্রেন ধরার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা রেলের চিত্রটা, আর এই দিকটা হচ্ছে ডাউন লাইন, পাঁশকুড়া মেজেদা মেদিনীপুর এই দিক দিয়ে আসে সব ট্রেন, হাওড়া দিয়ে রওনা হয় সবাই। যেখানে দেখতে পাচ্ছেন ছেলেরা সব খেলাধুলা করছে, একটা বাচ্চা কুকুরও দেখছেন ছেলেদের সঙ্গে কীরকম তাল মিলিয়ে চলছে এবং খেলছে। খুব সুন্দর লাগছে ওই বাচ্চা কুকুরটাকে, কিউট লাগছে, আমি ক্যামেরা করলাম বাচ্চা কুকুরটাকে, দেখতে খুব ভালো লাগছে, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। কী সুন্দর দেখুন কুকুরটা চড়ছে ওখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল বাড়িটা, ওটা হচ্ছে রেলের কোয়ার্টার, ওখানে সব সমস্ত ছেলেরা ক্রিকেট খেলছে। এটা হচ্ছে রেল কোয়ার্টারের মাঠ, এখানে সব বিকেলবেলা রোজ খেলাধুলা করে।